এই ভিডিও টিউটোরিয়ালে আমি কিভাবে ওয়েব পেজে অডিও অ্যাড করতে হয় সেটি দেখাবো। তো অডিও অ্যাড করার জন্য আমাদেরকে যেই এইচটিএমএল ট্যাগটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে অডিও ট্যাগ। তো আমি পূর্বে একটি বেসিক সিনট্যাক্স তৈরি করে রেখেছি, এখন আমরা কিভাবে অডিও অ্যাড করতে সেটা দেখব। তো অডিও অ্যাড করার জন্য আমি বলেছিলাম যে অডিও ট্যাগ ব্যবহার করতে হয়। ওকে, এখানে অডিওকে কন্ট্রোল করার জন্য অর্থাৎ যে প্লে বাটন, পজ, রিজুম এবং ভলিউম বাড়ানো কমানো এই বাটনগুলো ব্যবহার করার জন্য এখানে আরেকটি জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে কন্ট্রোলস। কন্ট্রোলস, ওকে। কন্ট্রোলস লিখতে হয়। আচ্ছা, এখন আমাদেরকে আরেকটি ট্যাগ ব্যবহার করতে, সেটা হচ্ছে সোর্স ট্যাগ। সোর্স ট্যাগ এবং সোর্স অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এখন এই সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমাকে এখানে ইউআরএল দিতে হবে, অর্থাৎ যে অডিওটি আমি অ্যাড করতে চাচ্ছি আমি ওই অডিওর লিঙ্কটা আমি এখানে দিব, অর্থাৎ লোকেশনটা দিব। তো আমার পিসির যেখানে অডিও আছে সেখান থেকে আমি অডিওতে ক্লিক করলাম, একটি অডিও সং এর মধ্যে আমি সেখান থেকে প্রপার্টিস তে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছেন লোকেশন বলে একটা অপশন আছে, এই লোকেশনটা আমি এখান থেকে কপি করে নিলাম। ওকে, এই লোকেশনটা এখানে কপি করে পেস্ট করে দিলাম এবং একটি ব্যাকস্ল্যাশ ব্যবহার করে এরপরে অডিওর যে নাম রয়েছে রিনেম, সে রিনেমটি আমি কপি করে নিলাম, ব্যাকস্ল্যাশের পরে পেস্ট করে দিব। ওকে, এরপরে ডট দিয়ে আমাদের যে অডিওটি নিয়েছি সেটি কোন ফরম্যাটে আছে, আপনারা যখন আমি ইমেজ আপনাদেরকে যখন আমি ইমেজ অ্যাড করা দেখিয়েছিলাম তখন আমি এখানে ইমেজের ফরম্যাট দেখিয়েছিলাম, ঠিক আছে? ঠিক তেমনি অডিওর একটা ফরম্যাট আছে, যেমন এখানে দেখেন টাইপ অফ ফাইল MP3। ওকে, MP3 নামে একটি ফরম্যাট রয়েছে। তো এখানে যেহেতু MP3, তাহলে আমার ফরম্যাট হবে MP3। ওকে, তাহলে আমার ফরম্যাট দেওয়া শেষ। আচ্ছা, এখন যে কাজটি করব এটি এখন আমি সেভ করব, সেভ করে রিফ্রেশ করব। ওকে, দেখতে পাচ্ছেন আমার অডিও সংটি হচ্ছে 2 মিনিট 37 সেকেন্ড এবং এখানে প্লে বাটন রয়েছে, এখানে ক্লিক করলে আমার অডিওটি প্লে হবে। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা অডিওটি অন হয়েছে, এখানে আপনারা ভলিউম কমাতে পারেন এবং বাড়াতে পারেন। ওকে, আচ্ছা, এখানে যে আমি ফরম্যাট গুলো বলেছিলাম এখানে আরেকটা জিনিস ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে টাইপ, এটা কি ধরনের। ওকে, এই টাইপের মধ্যে আমাদেরকে এই অডিও সং MP3 কি ধরনের টাইপ সেটা বলে দিতে হয়। এই টাইপটি দেখার জন্য আমরা একটা ওয়েবসাইটের সহায়তা নিব, সেটা হচ্ছে wtschool.com/html। এখানে গিয়ে আপনারা মিডিয়ার মধ্যে দেখবেন অডিও অপশন রয়েছে, HTML অডিও কিভাবে অ্যাড করতে হয়। অডিওর একদম সর্বশেষ শেষের দিকে যে এখানে দেওয়া আছে যে MP3 মিডিয়া টাইপ হচ্ছে অডিও MP /MPGE, এটা এখানে দিতে হয়, টাইপের মধ্যে আমি সেটি পেস্ট করে দিব। ওকে, এতটুকু আমাদের কাজ। এটা করলে আমাদের ওয়েব পেজের মধ্যে আমরা চাইলে যে কোনো অডিও সিলেক্ট করতে পারবো। ওকে, আমরা আরেকবার প্লে করি, দেখতে পাচ্ছেন গানটি প্লে হয়েছে। ওকে, তো এভাবে আমরা HTML এর ওয়েব ওয়েব পেজ HTML এর মাধ্যমে আমরা অডিও অ্যাড করতে পারবো। সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।